লেগেছে 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 আগুন, বাঁচাও কে আছো যে মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো যে মরেছি যে প্রেম করে। আচ্ছা এই গানটা কেন করলাম, তোমরা আবার রিলিক্স ফিলিক্স এর মধ্যে যেও না, তাহলে কিন্তু কোথা থেকে কোথায় চলে গেছে সেটা কিন্তু বুঝতে পারবে না, কারণ এটা আমার পুরোটাই, জানি না এটা গানের মধ্যে আছে কিনা, এই গানটা আমি শুনেছিলাম বাট সেইভাবে আমার এখন কিন্তু মনে নেই। এবার হচ্ছে লেগেছে 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 আগুন, কার পিছনে আগুনটা লেগেছে বুঝতেই পারছো, টুকলি টুকলি, আর বাঁচাও কে আছো যে মরেছি, এই গানটা কার জন্য, এইটা হচ্ছে অন অ্যান্ড অনলি বান্টু, বান্টু না বান্টু মানে ওই বান্টু না, সরি 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 ভুল কথা বলি না আমি, বান্টি বান্টি, হ্যাঁ বান্টি বলতে গিয়ে একটু মজা করে করতে গেছিলাম, তারপর দেখলাম ভাই অন্যদিকে কিন্তু লাইনটা ঘুরে যাচ্ছে, সে কথা বলা যাবে না, তো বান্টি। এইবার বিষয়টা হচ্ছে এত ঝাল এত আগুন সেটা তো লাগবে লাগবে, আমি তো জানতাম লাগবে, কারণ ওই যে আমার যে কিতাবটা এসছে সেই কিতাব দেখে জ্বলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে, ছাড় ছাড় খাড় হয়ে যাচ্ছে। এইবার আসছি, হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা, তোমরা সবাই কেমন আছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এবার কার আগুন লেগেছে কিসের আগুন লেগেছে সেটা একটু ছোট্ট করে বলে নিই, সেটা হচ্ছে টুকলি কিন্তু ভীষণ জ্বলছে, এবার টুকলি জ্বলে ফেক আইডি কিংবা ওর কোনো হয়তো কাউকে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমার মানে আমি হেল্প করব, ঠিক আছে, তো তারা করছে, মানে ওর কিছু পোষা দালাল টাইপের থাকে আর কি, ঠিক আছে, পোষা দালাল তারা এসে কি করছে, আমার কমেন্ট বক্সে কমেন্টস করলে আমার তো বন্ধুরা মা মানে ভালো করে ধুনে দিচ্ছে, তো তার ফলে কি করছে আমার যে পুরনো 1 বছর আগেকার যে রিলসগুলো আছে তাতে এসে বলছে মাসি, আমি বললাম দিদা মাসি দিদা নো প্রবলেম, তারপরে বলছে তুই ব্লগ করে দেখা, আরে ভাই তোদের টুকলি কি ব্লগ বানায় রে, তোদের টুকলি কি ব্লগ বানায়, শুধু রান্না ছাড়া আর কি দেখায় তাই না, আর টুকলির বর যেরকম বান্টি এরকম এরকম করে ক্যামেরা করে, আমার বরের অত সময় নেই রে, বউয়ের পিছন পিছন ক্যামেরা করার সময় নেই। তারপরে হচ্ছে ওই রান্না, হ্যাঁ ওই রান্না ধর আমার রান্না হচ্ছে ইরিং টিরিং টিরিং টিরিং, টুকলির মতন তো সারাদিন আমি ঘরে বসে থাকি না, আমার একটা ব্যবসা আছে নিজস্ব সেটাকে চালাতে হয়, এই ইউটিউবের ভরসায় আমার আমি নেই, ইউটিউবটা আমার ভালোবাসার জায়গা যেটা থেকে আমি সরতে পারছি না, হ্যাঁ আগে নেশা পেশা সব এখন আমার ইউটিউব, কিন্তু যেটা আসল পেশা যেখান থেকে আমার কারেন্ট পয়সা আসে সেইটা কিন্তু আমার হচ্ছে মানে যে বিজনেসটা আছে সেইটা, তারপরে আমি একটা স্কুলে যাই, সেই স্কুলে চাকরি করি রে, সেখান থেকেও মাসে এটা আসে, ঠিক আছে, তো সেইটা না করে আমি এই ক্যামেরা করব, যখন ব্লগ বানাবো বানাবো, আমার ইচ্ছা আমার চ্যানেল আমার ইচ্ছা, নিশ্চয়ই যদি ভবিষ্যতে সময় করে উঠতে পারি তাহলে নিশ্চয়ই চালাবো তাই না, আমাকে বাড়িতে প্রচুর কাজ করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই কারণে আমার পক্ষে এই মুহূর্তে ব্লগিং করাটা কখনোই সম্ভব না, যেদিন সম্ভব হবে যেদিন হাতে সময় সুযোগ হবে নিশ্চয়ই দেখাবো, কারণ এখন দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মানে ব্লগিং শেয়ার করছে, কন্ট্রোভার্সি করতে পারছে না, কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, তো চ্যানেলের রেভিনিউটা বড় কথা না, কিন্তু বিষয়টা হচ্ছে ভিডিও না দিলেই চ্যানেলের রিচ কমিয়ে দিচ্ছে, ঠিক আছে, তো রিচটাকে ঠিকঠাক রাখার জন্য রোজ সবাই ভিডিও দেয় আর সেই ভিডিওটা ব্লগিং হতে পারে, তো সেরকম যদি আমার কোনো দিন হয় যে আমার কোনো দিন কন্ট্রোভার্সি করার সুযোগ হলো না সেক্ষেত্রে আমি করবো, আর তাছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে এই নামেই আছে, সেখানেও আমি হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করি, রান্নার ভিডিও টিডিও, তোরা যা ওখানে গিয়ে দেখা ইন্টারেস্ট দেখা ওখানে গিয়ে ফলো কর, হ্যাঁ তোদের যদি দেখার খুব ব্লগিং দেখবো রান্না দেখবো কি করে ও কিভাবে খুদ ধরার যদি ইচ্ছা যা ওখানে চলে যা ওখানে গিয়ে কর, আমি হ্যাঁ আমি এটার যাই হোক চার্জটা শেষ হয়ে গেল, আমি মাসি হই আমি দিদা হই, তো কি হয়েছে 13.5 বছর বিয়ে হয়ে গেছে, লিগালি ম্যারেজ লিগালি, হ্যাঁ তো সেই কারণে আমার ওইসব নিয়ে চিন্তা নেই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তা আছে, কারণ রোগা হওয়ার কিন্তু আমি প্রচেষ্টা ছাড়িনি, কিন্তু মানে একদম সুন্দর বডিটাকে ফিট এরকম এরকম মানে একদম সুন্দর করে রাখতে হবে পুরুষ ধরতে হবে এই ব্যাপারটা তো নেই, যাই হোক অনেক কথা বলে দিলাম, কেন বলে দিলাম তার কারণ আছে জানো তো, আমি জানতাম যে
আজকে হচ্ছে তোমাদের 11 তারিখ, এই ভিডিওটা 12 তারিখে যাবে, যে ভিডিওটা আমি 10 তারিখে ছেড়েছি। তো সেই ভিডিওটা ছাড়ার পরে আমি জানি ও জলে পুরে ছাড় খাড় হয়ে যাবে, তারপর থেকেই ও ওর খেল শুরু করবে। আর এই খেলটা কিন্তু এখন অনেক দিন চলবে, কারণ কিছুতেই বন্ধ করতে পারছে না, তো সেই ক্ষেত্রে বন্ধ করতেই হবে। সেক্ষেত্রে এইসব টিক্সগুলো অ্যাপ্লাই করবে। আমি হচ্ছে যারা এই ধরনের টিক্স অ্যাপ্লাই করবে, মানে নোংরা কথা বলবে, বাজে কথা বলবে, আমার সম্পর্কে অনেকে বাজে কথা বলতে শুরু করে দিয়েছে, জানি এরপরে আরও ভবিষ্যতে আরও বাজে কথা বলবে, হ্যাঁ, তো যতটা আমি নেগেটিভ কমেন্টস নিতে পারবো নিতে পারবো, বাদ বাকি কিন্তু আমি ব্লক মেরে দেব। আর কোনোদিন করতে পারবি না, শুধু দেখতে পারবি, তাতেই আমার চলবে, তোদের চলবে আমার তাতেই চলবে। তোর সকালবেলায় মৌচাক মৌচাক নিয়ে শুরু করে দিল, দেখেছ, মৌচাক 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 নিয়ে শুরু করে দিল। এই একটা মৌচাক যদি এসে টুকলির পশ্চাৎ দেশে যদি কামড়ায়, বা টুকলির ফেসে যদি কামড়ায়, খুব ভালো হতো টুকলি, তাহলে মানে মৌচাক, বুঝতে পারছো মৌমাছির কামড়টা কিরকম হয়। আমি আমাদের বাড়িতে একবার বোলতা ঢুকে গেছিল, তাকে আমি মশার ব্যাট দিয়ে মারতে গেছিলাম, 3টে বোলতা আমাকে অ্যাটাক করেছে। তা সেই যে জ্বালা, আমি বুঝতে পেরেছি কি জ্বালা। তারপরে দেখলাম বারান্দায় একটা জায়গায় মানে বোলতার চাক করেছে। এবার মৌমাছির মানে যারা কামড় খেয়েছে কেবল তারাই জানে মৌমাছি কি বিষাক্ত, আর তার থেকেও বিষাক্ত হচ্ছে ভীমরুল, সে তো আরো মানে একদম উপরে যায়। তো যাই হোক, সেটা দেখালো। তা আমি বলি তোদের ওখানে যারা মধু নিতে আসে তাদের কাছে খবর দিবি, তারা নিয়ে চলে যাবে, চাকটাও নেবে মধুও নেবে, যার কাছে পয়সা পেয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। এবার চলে গেল হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে আজকে বিশাল এলাই কাণ্ড। কি এলাই কাণ্ড? সকালবেলায় দেখালো কি দিয়ে ও ব্রেকফাস্ট করলো আর কি, সেই সব সবজি বাতি কেটে রেখেছে, সেইটা দেখালো তোমাদের, সব গুছিয়ে রেখেছে। আর বান্টি খুব স্পেশাল কেয়ার করছে, কারণ হচ্ছে জ্বর জ্বর বিষয়। এবার তোমাদের বলি, গতকাল আমার হাজবেন্ডের জ্বর জ্বর ব্যাপার, তো ওষুধ কিনে খেয়েছে। আমি চো ওষুধ টষুধ কিনে খেও না ভাই, ডাক্তার দেখাও, কারণ তোমাদের বসে থাকলে চলবে না, আমি বসে থাকতে পারি, শুয়ে থাকতে পারি, স্কুল ছুটি নিয়ে নিলাম, কি আর হবে, মাইনে কাট হবে, এত কিছু হবে না, খুব বেশি হল, কিন্তু তোমাকে তো যেতেই হবে, হ্যাঁ, তো সেই কারণে আমি বললাম যে তুমি ডাক্তার দেখিয়ে নাও। যাই হোক, এই মুহূর্তে আমি ভিডিওটা বানাতে বসেছি, তিনি ডাক্তার দেখাতেই গেছে। হ্যাঁ, তো এই সময় জ্বরটা কিন্তু সবার হচ্ছে, টুকলির খুব শরীর খারাপ, তাই জন্য সকাল সকাল স্নান করি। হ্যাঁ, সকাল সকাল আমি তোকে দেখেছো, আমার কথাই কিন্তু ও শুনে চলে। আমি বলেছিলাম অনেকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খেয়ে স্নান করে শুদ্ধভাবে পুজো দেয়, আমরা সেটা করি, টুকলি সেই কাজটাই করছে, কোনো প্রয়োজন নেই সকালবেলায়। এরা নন বেঙ্গলিরা কিন্তু করে, মারোয়াড়িরা বলো বিহারিরা বলো, ওরা স্নান করেই সবার আগে পুজো দেয়, মারোয়াড়িদের পুজোর ভক্তি প্রচুর। হ্যাঁ, তো আমাদের এই চত্বরে মারোয়াড়ি বিহারি মানে সমস্ত মিলিয়ে মিশিয়ে থাকে, তো আমরা আমি দেখেছি ওদের মানে ঠাকুরের ভক্তি প্রচুর, ওরা যে প্রসাদটা দেবে ওটাই ব্রেকফাস্টে খেয়ে নেবে, ওরা এরকমভাবে মানে দেয়, কোনোদিন ধোকলা এটা সেটা খুব সুন্দরভাবে দেয় আর কি। আমি যখন PMKBY-তে ট্রেনিং করতাম লিলুয়ায়, সেক্ষেত্রেও সেই সময় আমার একটা বান্ধবী ছিল, সে আমাকে অনেক কিছু খাওয়াতো। যাই হোক, সেই সব বিষয়ে এখন কথা বললে হবে না। তো কিরকম মানে টুকলিকে আমি কি বলবো, একদম বুদ্ধি নেই বুদ্ধি নেই, ওকে আমি গাধি বলি আজকে, গাধি গাধি তুই গাধি। সর্ষের তেল দিল, কাঁচা বড়িগুলোকে ভাজলো, সেই কাঁচা তেলে এক গাদা তেলে বেগুন দিয়ে দিল। তো বিষয়টা হচ্ছে ওই সবজিটা, তারপরে আবার হচ্ছে আলু পটল মটল দিল। আমি হলে কি করতাম, মিক্স ভেজের ক্ষেত্রে ফোড়নটা দিতাম তেলের মধ্যে, আর যদি ফোড়ন ছাড়া ও যেটা বানাচ্ছে ঠিক আছে, তো সেক্ষেত্রে ফোড়ন না দিলে সবজিগুলোকে একসাথে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম, সেই সবজি থেকে একটা জল রিডিউস হবে, সেইটাতে অর্ধেক সবজি কুক হয়ে যাবে, যদি না হয় তখন জল দিতে হবে। হ্যাঁ, তো এখানে কালো জিরে বেটে দিল, কালো জিরে তোমরা দেখবে বেশি খেলে কিন্তু তিতকুটে লাগে, তরকারিতে বেশি পড়লে তিতকুটে লাগে, তোমরা যদি বানিয়ে খেতে চাও ওই ধরনের বানিয়ে খো। তার মধ্যে এটা নতুনত্ব, এর আগেও এই জিনিসটা দেখিয়েছে, ওই যে গোবিন্দভোগের চালের যে মানে বেটে যে ওইটা দিচ্ছে ওটাও দেখিয়েছে, কিন্তু এগুলো জানো তো কি হয়, এগুলো খুব ভারী খাবার।
তো খেলে তোমার যদি হজম শক্তি ভালো থাকে, প্লাস তুমি যদি ঘরে বসে রেস্ট নাও দুপুরবেলা, তাহলে ঠিক আছে। আর যদি তোমাকে এদিকে ওদিকে দৌড়াত্ম করতে হয়, তাহলে কিন্তু পেটে বিপ্লব শুরু করে দেবে। তো যাই হোক, ওর ওই পিন্ডি চটকানি রান্না দেখলাম, দেখে তো বলছি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ওর কোনো রান্না আজ পর্যন্ত খারাপ হয়নি। তারপরে হচ্ছে লোটে মাছ। আচ্ছা, ইউটিউবে হচ্ছে এখন, ইউটিউব বলো ফেসবুক বলো, সব জায়গায় লোটে 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 মানে খুব চলছে। লোটে লোটে যে ফ্রাইটা, সেটা খুব চলছে। আমি কোনো দিন, আমি যেহেতু মাছ টাছ খাই না, মাছের উপরে যে খুব একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমি চালাইনি সত্যি কথা বলতে। তো কিন্তু লোটের যে মাছের যে ফ্রাইটা, ওইটা আমার বানানোর খুব শখ। আমি যেটা দেখলাম, আমি কিভাবে লোটে মাছ ধুই তোমাদের বলে দিই। আমি লোটে মাছটাকে জল দিয়ে ধুলাম, ধোয়ার পরে একটু লবণ দিয়ে দিই আর তার মধ্যে লেবুর রস দিয়ে দিই, দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখি, তারপরে জল দিয়ে ধুয়ে দিই। তাহলে লোটে মাছের দেখবে একটা আশটা গন্ধ, মানে কেমন একটা গন্ধটা, সেই গন্ধটা কিন্তু থাকে না। এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, আমি জানি তোমরা করো। তো এবার লোটে মাছটাকে কাটার আরেকটা ধরন দেখলাম। আমরা কি করি, মুন্ডুটাকে কেটে এরকম ভেতরে, মানে ভেতরে যে সমস্ত মাল মশলা থাকে ওগুলোকে বের করে দিই আর লেজাটাকে কুচুত করে কাটি। তারপর আমি দেখলাম, ধরো এই জিনিসটাই দেখা, এই ধরো একটা লোটে মাছ, হ্যাঁ এইটা একটা মাছ, এই একটা সাইডকে তোমাকে কাটতে হবে, কাট করতে হবে, কাট করে হালকাভাবে এরকম ভাবে খুলতে হবে, খুলে কাটাটা বের করতে হবে, খুব হালকা হাতে করতে হবে, এইটা হচ্ছে একটা বিষয়। আর আমি যখন লোটে ঝুড়ো বানাই তখন আমি কিভাবে করি, ওই হ্যাঁ লবণ দিয়ে আমি ও মেখে রাখি ওইটা ধোয়ার পরে, তাহলে কি জলটা, লোটে মাছে প্রচুর জল থাকে, সে জলটা বেরিয়ে যায়। আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের বলছি। তেল, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিই, দিয়ে পেঁয়াজ দিলাম ভাজা পেঁয়াজ, তারপরে মশলা ফসলাগুলো এক এক করে দিয়ে দিই, নামানোর আগে ধনে পাতা দিই, না ওই মশলাটা যেই কষে উঠবে তেল উঠে যাবে তখন লোটে মাছটাকে দিতে হবে, দিয়ে খুব সুন্দর মাখা মাখা করে, তারপর ওই ধনে পাতা হোক গরম মশলা হোক ওই সমস্ত দিয়ে আমি কিন্তু নামিয়ে দিই বিষয়টা, মানে লোটে মাছের বিষয়টা আমি নামিয়ে দিই। ও হচ্ছে এখানে নতুন স্টাইলে, নতুন স্টাইল, স্টাইল স্টাইল নয় স্টাইল, অনেকে বলবে আমি অশিক্ষিত, হ্যাঁ আমি অশিক্ষিত, আমি স্টাইল বলবো, স্টাইল। তো সেই তেলের মধ্যে ওই লোটেগুলোকে দিয়ে দিল, সেটাকে দিয়ে মানে জল ছাড়লো, ওতে তো তেলের শ্রাদ্ধ হলো রে ভাই, তেলের শ্রাদ্ধ হলো। তারপরে কাঁটা চামচ দিয়ে তুলছে উনি, কাঁটা চামচ দিয়ে তুললে তো লোটে মাছের অর্ধেক চলে আসছে, তাই না, যেই আগুনে পড়ছে সিদ্ধ হচ্ছে অর্ধেক চলে আসছে। যাই হোক, ও বোধহয় কারোর কাছ থেকে শিখেছে, ঠিক আছে। তারপরে ওই লোটে মাছটাকে তুলে ওটার মধ্যে তেল ঠেল দিয়ে তারপরে যা সব করলাম সেগুলো ঠিক আছে, কিন্তু ওই কাটা তোলার প্রসেসটা কিন্তু ভাই আমার ভালো লাগেনি। যেটা ভালো লাগেনি ভাই সেটা ভালো লাগেনি, আর ওটার মধ্যে তেলের স্বাদ, একবারে তেল দিয়ে বসিয়ে দিলে অতটা হতো না। আর লোটে মাছটা একটু তেল লাগে, কিন্তু খুব হ্যাপক পরিমাণে তেল লাগে তাও কিন্তু নয়, হ্যাঁ কারণ মশলাটা কষে তেল উঠে গেলেই ব্যাস হয়ে গেল, এই হচ্ছে গল্প। তো তারপরে হচ্ছে বামন ক্যামেরা করছে, হ্যাঁ আমি প্রথমে দিকটা ওর রান্নাটা মনোযোগ দিয়ে দেখছি কে ক্যামেরা করছে, ওইসব আমি মাথায় রাখিনি। তারপরে খাওয়ার টেবিলে ফ্ল্যাশ ম্যাশ অন করে রান্না বান্নাগুলোকে দেখাচ্ছি, দেখো লোটে এই সেই বলছি, খুব খাটনি করে বানিয়েছে, খুব খাটনি করে বানিয়েছে, আর লোটে মাছটাকে সিদ্ধ করেছে, হ্যাঁ টুকলি যাবে কোথায়, বহুত খচে গেছে, হ্যাঁ তুমি কি বললে, হ্যাঁ বললে সিদ্ধ, এটাকে সিদ্ধ বললে, এটা কি সিদ্ধ হয়েছে, আরে বল ফ্রাই হয়েছে, ফ্রাই ভাজা 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 ভাজা, তুমি কেন সিদ্ধ বললেছ বামন, ওই জন্যই তো তুমি খেয়েছো গাতানি, তুমি ভুলভাল বলবা আর গাতানি খাবা, ভুলভাল বলবা আর গাতানি খাবা, তোমার জন্য গাতানি নিয়েই ও রেডি আছে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলো, খেয়ে যায় এরকম সেজে গুজে বলছে, কেমন লাগছে আমাকে, কেমন লাগছে, সাজতে মন ভালো থাকে, অনেকে বলে বুড়ি, না তুমি বুড়ি না, তুমি ছুরি, তুমি ছুরি। তো সেজেছে কেন রিল, তারপরে আবার বলছি অনেকে আমার রিল ইয়ে করছে, তা আমারই লাভ হচ্ছে, তাতে আমার ফেসবুকের ইয়ে হচ্ছে, ফলোয়ার বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাড়ুক না, বাড়ানোর জন্যই তো আজকে আমি রয়েছি, তোর চ্যানেলকে আমি একদম মিলিয়নের দোরগোড়ায় নিয়ে যাব, কন্ট্রোভার্সি করে করে তোকে কন্ট্রোভার্সি রোজ করব, করে করে আমি, তুই মিলিয়ন যদি না পেয়েছিস আর সিলভার বাটন যদি না পেয়েছিস তো আমার নাম কি। তারপরে বামন যে কথাটা বললো সেটা বললো, যার যেরকম ক্যাটাগরি সে সেরকম ডিজার্ভ করে। এই বামন ডিজার্ভ মানে জানিস, ডিজার্ভ মানেটা আগে বল, ডিজার্ভ মানে কি, যে সে সেটা ডিজার্ভ করে, তাহলে তোর বউয়ের সম্পর্কে যে বলে লাল লাইনের জায়গা, তারপরে আরো যে সমস্তগুলো কথাগুলো বলে সেটাও তাহলে তোর বউ ডিজার্ভ করে,
তার জন্য এত জ্বলছিস কেন, এত ফাটছিস কেন? এই তো বললি কিছু বলবি টলবি না, এই সেই বৃত্তান্ত। গতকাল যে কথাটা আমি বলতে ভুলে গেছি সেইটা হচ্ছে গিয়ে, আজকে হচ্ছে 11 তারিখ, 10 তারিখের ভিডিওতে দেখবে বাহার দিয়ে এগরোল খাচ্ছে, সেই পয়েন্টটা আমি বলবো, সেটা ভুলে গেছি, হলুদ হলুদ নীল পালিশ আর কি। তো এই হচ্ছে বিষয়। আমার একজন মানে কি বলবো, একজন আমার পরিবারের লোক, সে বলছে যে টুকলি এখন গরিবের সিম কার্ড খেলবে যাতে পুজোতে কিছু মানে আমদানি হয় আর কি। তা বলছি যে আমাকে কমেন্টসটা করেছে, তোমার কি কিছু দেওয়ার প্ল্যান আছে? আমার কাছে না অনেক নাইটি ফাইটি আছে, ঠিক আছে, সেই নাইটিগুলো ধরো বিক্রি টিক্রি হয়নি, সেগুলো আমি পরি, সেগুলো আমি একটা দিয়ে দিতে পারি। নাইটি আছে, সায়া আছে, সেগুলো দিয়ে দিতে পারি, না চুড়িদারের পিসটি সেগুলো দিতে পারবো না, বিছানা চাদর টাদর আমি নাইটি দিতে পারি। তোমরা কে কি পুজোতে দিচ্ছ টুকলিকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, চল টাটা।